যে শব্দটা অলৌকিক যে শক্তি এই জিনিসটা কি বিশ্বাস করেন আমি কোনো কিছু বিশ্বাস করি না আচ্ছা আমি নিজের চোখে দেখেছি এরকম একটা ঘটনা এটা কি বলতে বলতে পারি না বলতে পারেন না তো দেখি আমি দেখছি বিদায় বলতেছি আর কি মানে এটা আপনি কি এক্সপ্লেন করবেন না কি বলতে এটা কি আমি আমি কেন এক্সপ্লেন করতে যাব বা আপনার আপনি কি দেখছেন না দেখছেন তখন আপনি কি খায় কি দেখছেন আমিও তো এরকম অনেক দেখছি আমাকে কি বলবেন আমি নিজেই অনেক দেখছি

চোখের সামনে মানে স্ট্যাচু অফ লিবার্টি উদাও করে দিচ্ছে ওরে বাপরে এত বড় জাদু বাপের জন্মে এই রকমের জাদুর কথা শুনিও নাই ভাই কি একটা বিরাট স্ট্যাচু অফ লিবার্টি চোখের সামনে হাওয়া করে দিল হাজার হাজার মানুষের সামনে বাপ রে বাপ ডেভিড কপার ফিল্ড কি মারাত্মক জাদুকর ভাই তাহলে কি আমি কথা মানে বিশ্বাস করবো নাকি যে আসলে করছে না আমি জানি যে সে কোন একটা ট্রিক্স করছে কোন একটা ঘটনা করছে এখানে এটা আমি আমি হয়তো বুঝতে পারতেছি না যে সে কিভাবে এই ট্রিক্সটা করছে কিন্তু ডেফিনেটলি সে কোনো ট্রিক খাটাইছে আমি জুয়েলাইচের জাদু নিজের চোখে দেখছি জুয়েলাইচ মানুষ সে কাইটা দুই ভাগ করছে কাইটা দুই ভাগ করে তারপরে আবার জোড়া লাগাই দিছে ওরে ভাবটা কি অলৌকিক রে ভাই রে ভাই দেখা ছোটকালে যখন ছিলাম ওই ছোটকালে বিটিভিতে দেখছিলাম এই জাদুটা ওরে বাপ রে বাপ দেখা আমার মাথা মাথা পুরা আউলা ঝালা হয়ে গেছে বাপ রে বাপ এতে কি অলৌকিক রে ভাই এত অলৌকিক ক্ষমতা পরে আমি জুয়েলাইচের যে অন্য অন্য যে কথাবার্তা শুনলাম অন্য জিনিসপত্র জানলাম পিসি সরকার নামক একজন জাদু ম্যাজিসিয়ান ছিল ভারতে বিরাট জাদুকর বিরাট মারাত্মক জাদুকর সে জাদু দেখাইতো বিরাট বিরাট জাদু দেখাইতো কি আমি কি বিশ্বাস করছি নাকি না পিসি সরকার বই লিখছে সেগুলোর ভিতরে লিখছে যে সে কিভাবে এই ট্রিক্সটা করতো মানুষকে মজা দেওয়ার জন্য কিভাবে এই কাজগুলো করত। আমি তো অলৌকিক ভাবি নাই তো তাদের কাজগুলো তাদের কাজগুলোর প্রপার ব্যাখ্যা আছে হয়তো আমি অনেক কিছু বুঝতে পারি দেখে দেখলে অনেক জাদু আছে দেখলে বুঝতে পারা যায় বা অনেক ঘটনা আছে যেগুলো দেখলে আমি বুঝতে পারি যে এটা এটা কিভাবে ঘটছে যেমন আমি একদিন গ্রামে যখন গেছিলাম তখন পুকুর পুকুর পারে হাঁটতেছিলাম রাত্রেবেলা গিয়ে দেখি পুকুরের উপরে একটু মানে আলোর মতো কি যেন একটা দেখা যাচ্ছে আমি দেখা তো বরকায় গেছি ওরে ভাবরে কি পরে আমি এটা নিয়ে পড়ালেখা করছি পড়ালেখা করে আমি তো ভাব প্রথম ভাবছিলাম এটা তো হইব নিশ্চয়ই অলৌকিক কিছু একটা বদ্ধুত হইব পরে আমি দেখলাম যে বিভিন্ন ধরনের পুরনো পুকুর যে পুকুরগুলার নিচে অনেক মানে ধরেন পশু পাখি মরে গিয়ে

পরে আমি নিজে এটা ব্যাখ্যা বাইর করছি যে আমার জামাটা আসলে আটকা গেছিল একটা গাছ জামাটা আটকা গেছে পরে আমি আবার জামাটা খুইলা দেখছি যে জামাটা কেন আটকা গেছিল এইরকম ঘটনা করছে আবার অনেক সময় আমি একটা অন্ধকার জায়গা দিয়ে হাঁটতেছিলাম তখন আমি বাচ্চাদের খ্যাঁ 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 করে শব্দ শুনছি আমাদের বা যে মানে যাত্রাবাড়িতে যে বাসা ছিল সেই বাসাতে আমি অনেকবার রাতের বেলা একটা বাচ্চা মানে বাচ্চা মানে রায়গা আছে মাইগা একটা বাচ্চা চিৎকার করতেছে এই শব্দ শুনছি পরে আমি দেখলাম যে ওইটা হচ্ছে গিয়ে বিলাই বিলাই হচ্ছে অনেকটা ওই রাতের বেলা মানুষের মতো করে আওয়াজ এবং বিলাই যখন একটা বিলাই আরেকটা সাথে যখন ওই কামটা করে যে সেই কামটা সেই কামটা করার সময় অনেক সময় মানুষের মতো আওয়াজ করে এই জিনিসটা যদি আপনি যখন জানবেন তখন আপনি বুঝতে পারবেন যে এগুলোর পিছনে কোনো অলৌকিক কিছু নাই এগুলার খুব চমৎকার লৌকিক ব্যাখ্যা আছে অলৌকিক ঘটনা কোনোদিন পৃথিবীতে কোথাও ঘটে নাই ঘটবেও না নিশ্চয় এটা 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 যেহেতু আমি বুঝতেছি এটা কি কেমন হইলো তাহলে নিশ্চয়ই এটা অলৌকিক কিন্তু ওইটা মোটে অলৌকিক কিছু না ওইটা নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে আপনি কি ঘটনা দেখছেন সেটা তো আমি বলতে পারবো না কিন্তু একজন যুক্তিবাদী মানুষ সবসময় যেটা করে যে সেটার একটা ব্যাখ্যা বের করে যে এটা কিভাবে ঘটছে আমি জানার চেষ্টা করে যে এটা কিভাবে ঘটছে আমি জানি ব্যাখ্যা ব্যাখ্যা করি ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি যে ঘটনাটা কিভাবে ঘটছে অন্ধভাবে মানে এই যে যারা ওগুলা দেখেই মনে করে ওয়াও অলৌকিক ঘটনা ঘটছে রে ভাই কি রে ঘটনা দেখলাম অলৌকিক এই লোকের মানে জীবনের গল্প আমার শোনার কোনো আগ্রহ নেই আপনার যদি কোনো প্রমাণ থাকে কোনো প্রমাণ থাকে কিছু ঘটছে যেটা আপনি প্রমাণ করতে পারবেন আমি শুধুমাত্র সেটা ইন্টারেস্টেড আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি প্রমাণ দিতে পারবেন যে এই অলৌকিক ঘটনাটা ঘটছে আমরা তো প্রমাণ দিতে পারি না বা আমরা সাধারণ মানুষ তো প্রমাণ দিতে পারবো না বা দেখছি আর কি জিনিসটা তাই বললাম মানে আমরা আপনি মোটর কথা তো আমি অ্যাকসেপ্ট করতে পারছি না ভাই বা যে কাহিনী বলবেন না কেন এটা আপনি পরে আবার কিছু এটার সাথে কিছু মাল মশলা অ্যাড করছেন কিনা এটা আমি কিভাবে বুঝবো হয়তো ঘটনা করছে ছোট আপনি এটার সাথে মাল মশলা অ্যাড কইরা আসিফ মুদিনের লাইভে গিয়া কইতে হইব এমনে এমনি কইলে তো এটা মানবো না একটু মাল মশলা তো ইয়া লাগাই দি হ্যাঁ একটু শুকনা মরিচ আর হলুদের গুঁড়া আর রসুনের গুঁড়া আদা আটা দেখলো মাখায় দেই তাহলে

গল্প গল্প বলতে। অবাক করতে চায় এগুলা খুবই সাধারণ হিউম্যান টেন্ডেন্সি এগুলোর ভিতরে কোনো অস্বাভাবিকতা নাই এগুলো মানুষ করবে মানে গ্রামের মানুষ যারা একটু শিক্ষা দীক্ষা কম তারা এই সমস্ত নিয়ে গল্প গুজব করবে কিন্তু আমি তো এগুলো নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতে আগ্রহী না আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে শুধুমাত্র যদি প্রমাণ থাকে আপনি অবশ্যই আমার কাছে প্রমাণগুলো গুলা দেখাইবেন যে অলৌকিক ঘটনা এই যে ঘটছে ভাই দেখেন এই যে আমি প্রমাণ দিতেছি তখন অবশ্যই আমি সেটা শুনবো এবং আপনার প্রমাণ গুলা যাচাই করে দেখবো এছাড়া আপনি কি কবে কি দেখছেন না দেখছেন সেগুলো সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই জানার আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আসিফ ভাই ঠিক আছে চালিয়ে যান ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল তাহলে আজকে বিদায় জানি ঠিক আছে ভাই ওকে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা তো ভাই আমরা তো আসলে মানে ভূত এফ এর চ্যানেল খুলে বসি নেই আমরা তো এই যে মানে আমাদের লাইফটা তো ভূত এফ এর চ্যানেল না তাই না যে এখানে এসে আপনার আপনার একবার ভূতে ধরছিল জিনে পড়িয়ে এসে আপনার নিয়ে গেছিল ওটা যদি হয়ে থাকে ধরেন আপনার পড়ে এসে উড়ে নিয়ে গেছিল তাহলে আমার একদিন পরিরের উতিলা নিয়ে যেতে কন ভাই আমি বাস্তবে প্রমাণ দেখি আমি একটু পরি দেখি পরিটুরি দেখার অনেক শখ আমার পরিটুরির সাথে একটু মানে ডিংডং করি তারপরে হচ্ছে কি আমি মানে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি আমার মানে আপনি কি দেখছেন না দেখছেন আপনি কোন পরি দেখতে কার সাথে কি করছেন এটা আমি যাচাই করব কিভাবে ভাই আমার তো যাচাই করার উপায় নেই আপনার ঘটনাটা যা দ সত্য সেটা আমি যাচাই করার উপায় কি সেটাতে ইকারণে আমি শুনতে চাই না ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি মাসুম আপনাকে যুক্ত করেছে মাসুম আপনি বলেন তাহলে ভাই আমি আসলে একটা ওই যে ইসলামের যে মাস হাও আছে মাস সাহেব আমার প্রশ্ন ছিল আমরা তো চারটা মাযহাবের কথা প্রধানত জানি তো এছাড়া আর কি কি মাযহাব আছে ইতিহাসে সেগুলা তেমন আসলে ঘাঁটাঘাঁটি করে আমি পাইনি বা পাওয়া যায়ও না এছাড়া আরো যারা ইমাম যারা মাযহাব তৈরি করেছিলেন আহ বিলুপ্ত হয়ে গেছে মানে এরকম একটা কিছু আমি খুঁজছিলাম আর কি করেন এই বিষয় পড়ে দেখেন মাঝাবের ইতিহাস সেগুলো পড়ে দেখেন পাবেন অনেক বই পাবেন বাজারে বই অনেক পাওয়া যাবে কি কি মাঝাব ছিল মাঝাবগুলার ইতিহাস অনেক বই পত্র পাওয়া তো বাজারে প্রধানত যে চারটা মাছাও আছে সেগুলাই তো ভাই এছাড়া আরো যা আছে মানে আমি যতটুকু জানি ভালো তেমন কোনো ইয়ের মাধ্যমে শুনি নাই আমি শুনছি যাচ্ছ এতটুকু বহু বহু অনেক অনেক মাথা তৈরি হয়েছিল তো সেগুলা সম্পর্কে কি আপনার কোনো ইয়ে আছে ভাই এই এই মুহূর্তে তো আমি কোন বইটয়ের নাম বলতে পারবো না আপনি একটু নিজে খুঁজে দেখেন আমি আসলে এই বিষয়ে বই অনেক আগে পড়েছে কিন্তু এখন এই মুহূর্তে মনে পড়ছ না সেই সব বইয়ের নাম বুঝতে আচ্ছা ভাই আরেকটা বিষয় আমার জানার ছিল হইছে কি আমি কত প্রায় তিন বছর থেকে আমি ইউরোপের জন্য একটু ট্রাই করছিলাম আর কি ভিসা ইউরোপের ভিসার জন্য তো এই ব্যাপারে আপনি কি কি কোনো আমাকে একটু ইনফরমেশন দিয়ে একটু হেল্প করবেন না ভাই ইউরোপের বিভিন্ন দেশের জন্য ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইটে ওদের যে ভিসা রিকোয়ারমেন্ট আপনার তো সেখানে দেখতে হবে সেখানে কি লেখা আছে সেগুলো করতে হবে ঠিক আছে ঠিক আছে মাসুম সাহেব তাহলে আজকে বিদায় জানাই আপনাকে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল পরের জনকে যুক্ত করি অর্ণব অর্ণব আপনাকে যুক্ত করা হয়েছে অর্ণব আপনি বলেন হ্যালো আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাই আমার কোশ্চেন কোশ্চেন ছিল ইব্রাহিমের যে ধর্ম এটা কি ইসলাম নবী মোহাম্মদের মানে নবী মুহাম্মদের কাল থেকেই মানে ছিল নাকি মানে এটার মানে কি ভাই মানে প্রশ্ন মানে আসলে বুঝাইতে একটু কষ্ট হচ্ছে আমি বলছি যে ইব্রাহিমের যে মানে কল্পনা কি তো মানে একটা যে ধর্ম এই ধর্মটা মানে মোহাম্মদ কি সাজিয়ে বলছে নাকি এটা আগেই ছিল মানে ইব্রাহিম নামক যে একটা এই গল্প বা এরকম কিছু এটা কি আগে ইব্রাহিম হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরও নবী আপনি ভাই এগুলো নিয়ে মানে নবীদের ইতিহাস সেগুলো বিভিন্ন বইটুই পাওয়া যায় সেগুলো একটা কিনে পড়েন হ্যাঁ নবীদের কাহিনী বই হ্যাঁ খ্রিস্টানরাও এই আব্রাহাম বলে ওরা এই আব্রাহামকে বিশ্বাস করে এবং ইহুদিরাও বিশ্বাস করে এগুলা পড়েন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই বিদায় জানাচ্ছি ভালো থাকেন পরের জনকে যুক্ত করি